নমস্কার বন্ধুরা, সোহিনী স্টেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি উপস্থিত হয়েছি হাওড়া গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটের পুরো দৃশ্য আপনাদের দেখাবো। আজকে মহালয়ার পুণ্যতিথি, দেবী পক্ষের সূচনা, তো সেই সূচনাতে আমি অবশ্যই আজকে গঙ্গার ঘাট পরিদর্শন, গঙ্গা দর্শন অবশ্যই পুণ্যকর্ম, আমিও দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। আর আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই আমার সোহিনী স্টেশন চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। আমি গঙ্গার ঘাটের পাশে বিরাট বড় তারামায়ের মন্দির দেখতে পেলাম, অপূর্ব সুন্দর তারামায়ের মূর্তি, এছাড়াও মা কালীর মূর্তিও মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে। আমিও অপূর্ব সুন্দর মা কালীর এবং তারামায়ের দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। এবার গঙ্গার ঘাটে ঢোকার মুখেই একটা বেদির ওপর অনেক রকম পুজোর উপকরণ বিক্রি হচ্ছিল। আসলে মহালয়ার দিন তর্পণের জন্য নানা রকম সামগ্রী গঙ্গার ঘাটে বিক্রি হয়। গঙ্গার ঘাটের ভেতরটা কি অপরূপ সুন্দর, কত রকম ধার্মিক পটচিত্র, দেওয়াল চিত্র অঙ্কিত রয়েছে। এই স্থানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান চলছে নানা রকম উপকরণ ও উপাচার সহযোগে। একটা দিকে অপূর্ব সুন্দর রাধা গোবিন্দজির মূর্তি প্রতিষ্ঠিত রয়েছেন, শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার মূর্তি অপরূপ সুন্দর, আমিও দর্শন করছি, আপনারাও দর্শন করুন।
প্রচুর লোকের সমাগম হয়েছিল। তাও তো আমি দেরি করে গেছি, আমি যখন গেছি তখন ঘড়িতে বাজে পুরো 12টা, আর ভোরবেলা থেকেই তো মহালয়ার তর্পণ বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান শুরু হয়ে যায়। তাও সকাল থেকে তাহলে কত ভিড় ছিল, আমি বেলা 12টার সময় এত ভিড় পেয়েছি। এবার ধীরে ধীরে আমি গঙ্গার ঘাটের দিকে গেলাম। কলা গাছ পোতা রয়েছে দেখলাম, অপরূপ সুন্দর মা গঙ্গার রূপ। দুকুল ছাপিয়ে শুধু জল আর জল চারদিকে দেখা যাচ্ছে, আর দূর থেকে ছোট ছোট মানে বাড়ি ঘর বা নানা রকম মানে বিল্ডিং দূর থেকে ছোট ছোট আকারে দেখা যাচ্ছে। আর দেখেছেন বন্ধুরা, গঙ্গার ঘাটে প্রচণ্ড ভিড়, তিল ধারণেরও জায়গা নেই। সকলেই সেদিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের জন্য মহালয়ার দিন গঙ্গার ঘাটে উপস্থিত হয়েছিল। সকলে গঙ্গা স্নান করে, পূর্ণ গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্রে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করছিল, তর্পণ করছিল। আকাশটা সেদিন দারুণ সুন্দর, শরৎকালের আকাশ আর কাশফুল ভীষণই সুমধুর। আকাশে ওই সময় পেজা পেজা তুলোর মতন মেঘ, মা দুর্গার আগমনী বার্তা এনে দেয়। মহালয়া থেকেই তো দেবীপক্ষের সূচনা। এত রোদ আর ভিড়, মানে আমি কোনো রকমের ভিডিও করতে পেরেছি। আর ঘাটটা তো খুব পিছল, তাই খুব সাবধানে সাবধানে ঘাটটা নেমে তারপর আমার ভিডিও করলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখবেন। দেখতে থাকুন, সাথে থাকুন। এবার গঙ্গার ঘাট থেকে বেরিয়ে এসে দেখলাম নানা রকম মানে স্ট্রিট ফুড স্টল, আইসক্রিম, ফুচকা, ডাব, আরও নানা রকম খাবারের দোকান বসেছে, স্টল বসেছে। পুরো মেলার মতন পরিবেশ। ঘাটের এই দিকটা অনেকে পুরানো মূর্তি বিসর্জনে দিয়ে গেছেন।